আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের সাথে আছি আমি লেখক কলামিস্ট নজরুল ইসলাম। আমার আজকের বিষয় মেথির পুষ্টিগুণ এবং উপকারিতা। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, প্রতিদিনের ব্যবহারে সুলভ মেথিদানার বা মেথির আছে অনেক গুণ। মেথি পূরণ দিয়ে রান্না করা তরকারি, মেথির শাক, এমনকি চচ্চড়ি পাঁচপুরণে মেথির সুগন্ধ সকলেরই প্রিয়। কিন্তু মেথির গুণপনার কথা হয়তো আপনাদের অনেকেরই জানা নেই। মেথি বায়ুকে শান্ত করে, কফ দূর করে, জ্বর সারিয়ে দেয়। মেথি বাত হরণ করে। মেথি উষ্ণ, তেতু, দীপক, পৌষ্টিক, কৃমি, শোল, সন্ধিবাত, কোমরে ব্যথা এবং অনেক ধরনের শারীরিক পীড়া দূর করে, সেই সাথে বায়ু নাশ করে। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আসুন এবার আমরা মেথির পুষ্টিগুণ এবং উপকারিতা সম্পর্কে জেনে নিই। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, মেথি বাত ব্যাধিতে শ্রেষ্ঠ বলে মনে করা হয়। মেথি গ্যাস, উদরশূল অর্থাৎ তলপেটে ব্যথা, পেটে বায়ু জমা হয়ে থাকা প্রভৃতি সব অস্বস্তিতেই স্বস্তি আনে। মেথি আমাদের শরীরের রসকে পুষ্ট করে। মেথি খেলে আমাদের শরীরে রক্তের তেজ বেড়ে যায় এবং সেই সাথে আমাদের শরীর নিরোগ ও বলিষ্ঠ হয়। এছাড়া মেথিতে আছে পেট ব্যথা সারানো, খাবার হজম করানোর, এমনকি আমাদের কামনা বাসনা বৃদ্ধি করার অসাধারণ গুণ। মেথি হল মেয়েদের পক্ষে আদর্শ ওষুধ। নানা ধরনের বাতব্যাধি, ম্যালেরিয়া, জ্বর, জন্ডিস, মাথা খারাপ হয়ে যাওয়া, স্মৃতিশক্তি লোপ পেয়ে যাওয়া, প্রমেহ, কুষ্ঠ, অম্লপিত্ত, মস্তিষ্ক সম্পর্কীয় নানা রকম অসুখ, নাকের অসুখ, চোখের অসুখ, মেয়েদের ঋতু সম্পর্কীয় অসুখ ইত্যাদিতে আপনারা মেথি খাবেন। মেথি খেলে আপনাদের এইসব রোগ সেরে যাবে। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা নিয়মিত মেথি শাক খাবেন। নিয়মিত মেথি শাক খেলে শরীর পুষ্ট হয়, বীর্য বৃদ্ধি হয়। এছাড়া মেথি শাক খেলে নানা রোগের সাথে বায়ু রোগ কমবে এবং যেসব মেয়েরা বাচ্চা হওয়ার পর সূতিকা রোগে ভুগছেন সেই সব মেয়েরা নিয়মিত মেথি শাক খেলে ভালো ফল পাবে। নিয়মিত মেথি শাক খেলে অর্থাৎ মেথির দানা পিষে নিয়ে বা শাক হিসাবে যে কোনোভাবেই খেলে আপনাদের শারীরিক দুর্বলতা, বিশেষ করে মেয়েদের বাচ্চা হওয়ার পর শারীরিক দুর্বলতা দূর হয়, শক্তি বৃদ্ধি হয় এবং খিদে বেড়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, মেয়েদের বাচ্চা হওয়ার পর গর্ভাশয়ের যদি কোনো দোষ থেকে থাকে তার জন্য আপনারা নিয়মিত মেথি শাক খাবেন, ভীষণ উপকার পাবেন। এছাড়া মেয়েদের পেটের অসুখে অজীর্ণ, অরুচি এবং সন্ধিবাতের জন্য আপনারা নিয়মিত মেথির লাড্ডু খাবেন, অনেকটা স্বস্তি পাবেন। মেথির প্রয়োগ এবং উপকারিতা। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের বায়ু বিকার হলে আপনারা প্রতিদিন সকালে এক চা চামচ মেথি চূর্ণ খাবেন, আপনাদের বায়ু বিকার দূর হয়ে যাবে। আপনাদের বায়ু গ্যাস, বমিভাব, টক হেসকি এবং টক ডেকু ওটা ইত্যাদি রোগ নিরাময়ের জন্য আপনারা 2 চা চামচ মেথি এবং 2 চা চামচ মৌরি একসাথে মিশিয়ে তাওয়ার মধ্যে সেঁকে নেবেন। আধা কুটা করে মিশ্রিত মশলা প্রতিদিন 1 চা চামচ করে খাবেন, আপনাদের এইসব রোগ সেরে যাবে। পুরনো পেটের বায়ু নিঃসরণের জন্য কষ্ট হলে আপনারা মেথি এবং মৌরির আধা 1 চা চামচ করে চূর্ণ সকালবেলা গুড় মিশিয়ে খাবেন। এই চূর্ণ নিয়মিত খেলে আপনাদের পুরনো পেটের বায়ু নিঃসরণের কষ্ট অনেকাংশে কমে যাবে। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের পুষ্টকাঠিন্য হলে আপনারা আধা 1 চা চামচ মেথির চূর্ণ সকাল ও সন্ধ্যাবেলা গুড়ের সাথে মিশিয়ে বা পানিতে গুলিয়ে কিছুদিন ধরে খাবেন, আপনাদের পুষ্টকাঠিন্য দূর হয়ে যাবে। আপনাদের যকৃৎ অর্থাৎ লিভার বলবান হবে। পিত্ত প্রকৃতির লোকেরা যদি পুষ্টকাঠিন্য দূর করতে চান তাহলে নিয়মিত মেথির শাক খাবেন, আপনাদের পুষ্টকাঠিন্য দূর হয়ে যাবে। আপনাদের পুরনো আমাশা হলে আপনারা আধা 1 চা চামচ মেথির চূর্ণ, টাটকা পাতা, টক দইয়ের গুড়ের সাথে মিশিয়ে
প্রতিদিন সকালে ও সন্ধ্যাবেলা কাটেন, আপনাদের পুরনো আমাশা সেরে যাবে। এছাড়া মেথির বিষে নিয়ে টক দইয়ের সাথে মিশিয়ে খেলেও আমাশা সেরে যায়। আপনাদের রক্ত আমাশা ও রক্ত আমাশাযুক্ত পেটের অসুখ করে আপনারা মেথির শাক সিদ্ধ করে রস ছেঁকে নেবেন, সেই রসের সাথে আঙ্গুরের রস মিশিয়ে পান করবেন, আপনাদের রক্ত আমাশা ও রক্ত আমাশাযুক্ত পেটের অসুখ ছেড়ে যাবে। এছাড়া কসির মেথির পাতা তরকারি রান্না করে খেলেও কোষ্ঠকাঠিন্য দূর হবে, সেই সাথে রক্তের শোধন হবে, শক্তি বৃদ্ধি পাবে, অশ্বরোগে উপকার পাওয়া যাবে। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, মেয়েদের প্রদর রোগ হলে আপনারা অল্প পরিমাণ মেথি ফিসে সকাল ও সন্ধ্যাবেলায় গুড় এবং ঘি মিশিয়ে চিবিয়ে খাবেন, আপনাদের প্রদর রোগ সেরে যাবে। আপনাদের ডায়াবেটিস হলে আপনারা রাতে 1.5 চা চামচ মেথি 1 কাপ পানিতে ভিজিয়ে রাখবেন, সকালবেলায় খুব ভালো করে মেথির দানা রগড়ে নিয়ে পানি ছেঁকে দেবেন, এই পানি প্রতিদিন সকালে নিয়ম করে 1 মাস ধরে খাবেন। এটি যারা ডায়াবেটিসে ভুগছেন তাদেরকে 1 মাস ধরে খাওয়ালে প্রস্রাবের সাথে শর্করা কম বের হবে। মেথির ডায়াবেটিস চালানোর গুণ আছে, অনেকে এই সস্তা সহজ ও সুলভ চিকিৎসা করে ডায়াবেটিস রোগ থেকে মুক্তি পেয়েছে। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, গরম বাতাস লেগে গিয়ে শরীর খারাপ হলে আপনারা শুকনো মেথি পাতা ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবেন, পাতাগুলি ভালো করে ভিজে গেলে হাত দিয়ে রগড়ে ছেঁকে দিবেন, এই পানি একটু মধু মিশিয়ে খাবেন, অনেক আরাম পাবেন। মেয়েদের বাচ্চা হওয়ার পরে যদি গর্ভাশয়ের কোনো দোষ থেকে যায় এবং গর্ভাশয় ঠিকমতো অসংকুচিত না হয়ে থাকে তাহলে আপনারা নিয়মিত মেথি শাক খাবেন, নিয়মিত মেথি শাক খেলে ভালো ফল পাবেন। বিশেষ করে মেয়েদের পেটের অসুখ, বদহজম, মজিন্য, অরুচি, সন্ধিবাত অর্থাৎ গেঁটে বাত ইত্যাদি অসুবিধা কিংবা অসুস্থতায় আপনারা নিয়মিত মেথির লাড্ডু পাবেন, আপনাদের এইসব রোগ ছেড়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে চলে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ধন্যবাদ।